সংস্কারের পর তরুণদের কাছে একটি প্রিয় জায়গা হয়ে উঠেছে ফেনীর নবীনচন্দ্র সেন পাবলিক লাইব্রেরি। ফেনীর রাজাজি দিঘির পূর্ব পাড়ে 1959 সালে নবীনচন্দ্র সেন পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠা করা হয়। কবি নবীনচন্দ্র সেন ফেনীর প্রথম মহকুমা প্রশাসক হিসেবে কর্মরত থাকা অবস্থায় ফেনীতে অনেক উন্নয়নমূলক কাজ করেন। তার নাম অনুযায়ী পাঠাগারটির নামকরণ করা হয়। সম্প্রতি এই পাঠাগারটির ভবন সংস্কার করা হয়, নতুন অনেক বই তোলা হয়, গাছপালা লাগিয়ে এর পরিবেশ আরো সুন্দর করে তোলা হয়েছে। পাঠাগারটির নতুন রূপ পাওয়াতে এবং বইয়ের সংখ্যা বৃদ্ধির ফলে তরুণরা আগে চেয়ে পাঠাগারে যেতে আরো বেশি উৎসাহ বোধ করছে। আগের তুলনায় আমার এখন লাইব্রেরিতে একটু বেশি আসা হয়, কারণ এর পরিবেশ খুবই মনোমুগ্ধকর আর বসার কিছু জায়গা আছে সুন্দর। তাই বর্তমানে লাইব্রেরিতে অনেকগুলো নতুন বই তোলা হয়েছে, আমরা অবসর সময় পেলে লাইব্রেরিতে এসে বই পড়তে পারি। শুধুমাত্র বই পড়া নয়, আড্ডা দেওয়া, আলোচনা করার জন্য একটি সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে পাঠাগারটিতে। বিবি হালিমা আক্তার, হ্যাপি হ্যালো ডট বিডি নিউজ 24.com, ফেনী।